Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Jewel Soak with You and a Yapster $500 with Olpuf share korbo jeti dekhle apnara jante parben Jewel Soak app real or fake, Jewel Soak app legit or scam, and Jewel Soak app really payment or not. So please watch the full video for details. Prothomoto ami apnader sathe with Olpuf share korbo অ্যাপসটি ওপেন করার পর উইথাউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন যার বিনিময়ে পেপ্যাল ডলার আর্নিং করতে পারবেন অ্যান্ড যখনই পেপ্যাল ব্যালেন্সের মধ্যে $500 হবে তখন জাস্ট ব্যালেন্স অপশনে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে উইথড্র করার জন্য রিডিম অপশনে ট্যাপ করতে হবে তারপর এখানে আপনাদেরকে আপনাদের পেপ্যাল ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে নিচের বক্সটির মধ্যে এগিন বসাতে হবে এবং রিডিম অপশনে ট্যাপ করতে হবে তারপর এখানে তারা বলবে ইউ ক্যান গেট $500 ইন থ্রি ডেজ জাস্ট এখান থেকে ক্লোজে টাচ করে এই টপ আপ পপ আপটিকে ক্লোজ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে তারা বলতেছে ইউ মাস্ট ওয়াচ 75 ভিডিওস টু অ্যাক্টিভ ওয়ার্ডার এই উইথ ওয়ার্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য 75 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে তাদের কথা অনুযায়ী এই টাস্কটিকে কমপ্লিট করার পর এগেন তারা বলবে ইউ মাস্ট ওয়াচ 225 ভিডিওস ইন 5 ডে টু গেট রিওয়ার্ড এখান থেকে আপনি রিওয়ার্ড পেতে চাইলে 5 দিনের মধ্যে 225টা ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশনটি রিয়েল নাকি ফেক তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট তুলে ধরবো সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $500 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্র করার পর তারা ট্যাক্স এবং কন্ডিশন দিয়ে থাকছে যে অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম ট্যাক্স অথবা কন্ডিশন দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো যারা চান তার ইচ্ছা করলে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মাইনিং পারপাজ ইউজ করবেন না জুয়েল সোক অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম